ओम शिवे यस्य पराभक्ति स्त्यागेपि रतिरुत्तमा अहेतुक कृपा सिंधुम शिवानंदम नमाम्यहम्। आमरा आज आबार समबेत हयेछि रामकृष्ण संघेर द्वितीय संघाध्यक्ष परम पूज्यपाद श्रीमत् स्वामी शिवानंद जी महाराज, जिनी महापुरुष महाराज नामे विशेष भावे परिचित, तार कथोपकथनेर संकलन शिवानंद बाणीर प्रथम खंड थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये एक संकलन ग्रंथटी संकलन करें पूजनीय स्वामी अपूर्वानंद जी महाराज, जिनी पूज्यपाद स्वामी शिवानंद जी महाराजेर व्यक्तिगत सेवक छिलेन। आजकेर जे घटनाटी पढ़ा हबे सेटी उटकमन बा उटीते घटे 1333 बंगाब्द 1926 सालेर कथा। आजकेर जे अंशटुक पढ़बो एटी मूलत বর্ণনা, মহাপুরুষ মহারাজ যে উটিতে এসেছেন সেইখানকার বর্ণনা। আপনাদের অনেক সময় মনে হতে পারে যে আমি কেবলমাত্র আজকে সময় কাটাচ্ছি একটা বই থেকে পড়ে সেটা রেকর্ড করে সেটা আপলোড করে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে এই অংশটি পড়বার সময় মনে হয়েছে যেন একটা ছবি এঁকে দেওয়া হয়েছে। অবতার পুরুষের সঙ্গী বা অবতার পুরুষকে আমরা কেউ কখনো দেখিনি বা তাদের সঙ্গ পাইনি। স্বামীজি যেরকম বলে গেছেন, আই এম এ ভয়েস উইদাউট ফর্ম, আমি অশরীরী বাণী, কিন্তু তাদের এই যে লীলা, তাদের শব্দ, তাদের রেখে যাওয়া শব্দ, তাদের রেখে যাওয়া নানা ঘটনা, এইগুলোর মধ্যে দিয়ে আমরা তাদেরকে ধরার চেষ্টা করি। ঠিক যেভাবে আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃতের বর্ণনা, তার কথোপকথনের যে সংকলন, সেগুলোকে ধরে ধরে একটু একটু করে ব্যক্তি শ্রীরামকৃষ্ণকে ধরার চেষ্টা করি, সঙ্গী শ্রীরামকৃষ্ণকে ধরার চেষ্টা করি, যতক্ষণ না পর্যন্ত এই মহামানবরা আমাদের নিজেদের হয়ে ওঠেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের উপদেশ আমাদের জীবনে কাজে লাগে না। সেই কারণেই আজকের যে ছবিটা, এটা পূজ্যপাদ মহাপুরুষ মহারাজকে দেখার জন্য। পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ মাদ্রাজ হইতে 4 জুন নীলগিরি পর্বতে আসেন এবং তথায় দাক্ষিণাত্যের প্রসিদ্ধ তীর্থ বালাজি, তিরুপতি বালাজির মহন্ত মহারাজের গ্রীষ্ম নিবাস শ্রী হাতিরামজি মঠ নামক একটি বাড়িতে অবস্থান করেন। উৎকমণ্ডের আবহাওয়া অতি সুন্দর এবং প্রাকৃতিক দৃশ্য বড়ই মনোরম। উচ্চতা সমুদ্র থেকে প্রায় 8000 ফুট। ওখানে মাদ্রাজের গভর্নরের গ্রীষ্মাবাস আছে। এটি দেখবার মতো এবং এটা অবাক করার মতো, উটির ঠিক নিচে যদি আপনারা ভাবেন কোয়েম্বাতুর শহর, যেখানে আমাদের বর্তমানে কোয়েম্বাতুর কেন্দ্রটি আছে, এত গরম, এত গরম, কিন্তু ঠিক একটু ওপরে উঠলেই উটি একেবারে নাতিশীতোষ্ণ এবং শীত প্রধান জায়গা। 1924 সালের মে মাসের প্রথম ভাগে মহাপুরুষজি আর একবার নীলগিরি পর্বতে আসিয়াছিলেন এবং উটকামান হইতে 10-12 মাইল নিচে কুনুর নামক স্থানে কয়েক মাস বাস করেন। তথায় অবস্থানকালে তিনি উৎকামণ্ড শ্রীরামকৃষ্ণ আশ্রমে ভিত্তি স্থাপন করেছিলেন। উৎকামণ্ডে আসা অবধি মহাপুরুষজি অধিকাংশ সময় একাকী নিজের ভাবে থাকতেন, লোকজনের সঙ্গ বড় একটা পছন্দ করেন না। অবশ্য স্থানীয় ভক্তগণ নিত্যই অপরাহ্নে তাঁর নিকট আগমন করেন এবং নানাবিধ ধর্ম প্রসঙ্গাদি শ্রবণ ও তাহার পুত আশীর্বাদ গ্রহণ করিয়া পরিতৃপ্ত প্রাণে ফিরিয়া যান। তাহার ভগবত ভাবে আকৃষ্ট হইয়া ভক্ত সংখ্যা ক্রমেই বাড়িয়া চলিয়াছে। ভক্তসঙ্গ ছাড়া অন্য সময় তিনি আত্মারাম হইয়া যেন চিদানন্দ সিন্ধু নীরে ডুবিয়া থাকেন। বহির্জগৎ হইতে মন দিনের পর দিন উঠিয়া যাইতেছিল এবং ক্রমেই তিনি বেশি গম্ভীর ও অন্তর্মুখ হয়ে পড়িতেছিলেন। সাধারণভাবে কথাবার্তা ও মেলামেশা যাহা হইত তাহা কেবল সরলমতি পাহাড়ি বালক বালিকাদের সঙ্গে। প্রতিদিন সকাল সন্ধ্যায় যখন তিনি একাকী বেড়াইতে যাইতেন তখন সঙ্গে লইয়া যাইতেন কিছু পয়সা ও খাবার। পথে পথে সেই পয়সা ও খাবার বিলাইতেন ছোট ছোট পাহাড়ি বালক বালিকাদের মধ্যে, আর তাহাদের সঙ্গে এমনভাবে মিশিতেন যেন তাহারা তাহারই সমবয়সী।
এটা একটা অদ্ভুত ছবি আমরা দেখতে পাচ্ছি, মহাপুরুষ মহারাজের দুটো ছবি দেখতে পাচ্ছি। মহাপুরুষ মহারাজ যখন একাকী আছেন তখনকার একটা ছবি, আর মহাপুরুষ মহারাজ যখন সবার মধ্যে আছেন তার একটা ছবি। শ্রীরামকৃষ্ণদেবের উত্তরসূরি, শ্রীরামকৃষ্ণদেবের প্রতিনিধি হলেন সঙ্ঘগুরু, এবং খুব বাস্তবিকভাবে শ্রীরামকৃষ্ণের যে ছবিটি আমরা দেখতে পাই সেই ছবিটি যেন এর মধ্যে দিয়ে প্রকাশিত হয়। আপনাদের মনে আছে কি না জানি না, বলরাম মন্দিরে যাবেন কি যাবেন না, বলরাম বসুর বাড়িতে যাবেন কি যাবেন না, এই নিয়ে মাস্টার মশাইয়ের একটু সংশয় হয়েছিল। তার মনে হয়েছিল বড়লোকের বাড়ি, বলরাম বসু তো জমিদার ছিলেন, বড়লোকের বাড়ি, তার বাড়িতে যদি ঢুকতে না দেয়। একবার তিনি রাজিও হয়ে গেলেন, কিন্তু আবার তিনি তার সংশয় প্রকাশ করে ফিরে এসে মহারাজ ঠাকুরকে বলতে গেলেন যে তিনি তার পরের দিন সেখানে যাবেন না। কিন্তু এসে তিনি যে দৃশ্যটি দেখলেন সেটি অপূর্ব। তিনি দেখলেন যে আমাদের ভবতারিণীর মন্দিরের যে নাট মন্দির আছে, নাট মন্দিরের পাশের যে ফাঁকা জায়গাটা, সেই জায়গাটায় মশালের আলো জ্বলছে, আর সেই ক্ষীণ দীপালোকে ঠাকুরকে দেখা যাচ্ছে তিনি ওই চত্বরে হাঁটছেন। তাকে দূর থেকে দেখে মনে হচ্ছে সিংহ যেরকম একাকী জঙ্গলের মধ্যে হাঁটেন, ঠিক সেই রকম যিনি তিনি যেন বীর বিক্রমে নাট মন্দিরের পাশের যে চাতাল তার এক প্রান্ত থেকে অপর প্রান্ত হেঁটে যাচ্ছেন। এটা একটা ঠাকুরের ছবি। আবার আপনারা দেখবেন যখন তিনি অল্প বয়সী ছোকরাদের সঙ্গে মজা করছেন, তার নিজের ভাষায় আঁশ জল ছড়িয়ে দিচ্ছেন, তখনকার ছবিটা একদম সম্পূর্ণ অন্যরকম। পরবর্তীকালে আমরা নিজেরা চোখে দেখেছি পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজী মহারাজকে, পূজ্যপাদ রঙ্গনাথানন্দজী মহারাজকে, পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজী মহারাজকে, এরা যখন সকলের ভেতরে থাকতেন তখন তাদের মতো স্বাভাবিক মানুষ আর দুটিও নেই, কিন্তু তারা নিজেদের জগতে নিজেদের ভাবে আছেন, তখন তারা একদম অন্যরকম মানুষ, তাকে খুঁজে পাওয়া কঠিন। এইখানে যেরকম বলছেন যে তিনি যেন সবসময় আত্মস্থ হইয়া আত্মারাম হয়ে যেন চিদানন্দ সিন্ধু নীরে ডুবে আছেন, নিজের ভেতরে ডুবে আছেন। সারা দিনের ভেতরে তিনি নিজের ভেতর ডুবে থাকেন, যেটুকু সময় তিনি কথা বলেন, যখন স্থানীয় ভক্তগণ নিত্যই তার কাছে আসেন তখন তাদের সঙ্গে কি কথা বলেন, নানা ধর্ম নানাবিধ ধর্ম প্রসঙ্গাদি শ্রবণ ও তাহার পুত আশীর্বাদ গ্রহণ করিয়া পরিতৃপ্ত প্রাণে ফিরিয়া যান। তিনি কিন্তু তুমি কেমন আছো কেমন আছো এই সমস্ত কথা বলতেন, কিন্তু তারই সঙ্গে সেই সমস্ত কথার ভেতরে তার মনটাকে ভগবানের দিকে ফিরিয়ে দিতেন। আমরা যদি শুধু এই কাজটুকুও করি যে আমরা অনেক কথা বলার মাঝখানে একটু করে যদি ভগবৎ প্রসঙ্গ সকলের সাথে করতে পারি অবস্থা বুঝে, তাহলে কিন্তু অনেকের অনেক রকমই উন্নতি হয়, কিন্তু আমরা সেটুকু করারও চেষ্টা করি না। বলছেন মহাপুরুষ মহারাজের কাছ থেকে যখন তারা ফিরে যাচ্ছে তখন তারা বিশেষভাবে তৃপ্ত পরিতৃপ্ত হয়ে তারা ফিরে যাচ্ছেন। বলছেন এরা চলে গেলেই এগুলো ছাড়াই তিনি যেন তার মন যেন বহির্জগৎ থেকে ধীরে ধীরে তিনি গুটিয়ে নিয়েছিলেন। কেবল তিনি আনন্দে মশগুল হয়ে থাকতেন যখন তিনি এই সরলমতি পাহাড়ি বালক বালিকাদের সঙ্গে মিশতেন। মনে আছে পূজ্যপাদ আত্মস্থানন্দজী মহারাজ যখন সাধারণ বয়স্ক ভক্তদের দীক্ষা দিতেন তখন তার মুড একরকম থাকত, আর যখন অল্প বয়সী ছেলেমেয়েদের দীক্ষা দিতেন তখন দেখার মতো হতো। দীক্ষা দিতে এসে অর্ঘ্য দেবার আগে বারবার জিজ্ঞাসা করতেন এদের কত বয়স, কত দিন থেকে কত বয়স, কারুর বিয়ে হয়েছে কি না, এবং ওর যে আনন্দ সেই অল্প বয়সী ছেলেদের ছেলেমেয়েদের দেখে তার যে আনন্দ, সেই আনন্দটা দেখবার মতো, সবসময় শব্দ দিয়ে প্রকাশ হতো না, কিন্তু তার উজ্জ্বল মুখচ্ছবি, তার মুখের যে হাসি সেই দেখে আমরা বুঝতে পারতাম তিনি যেন ভীষণ আনন্দ পেয়েছেন। ইয়েও ঠিক তাই, নেমে এসেছেন মাটির পৃথিবীতে কাদের সঙ্গে, দেব শিশুদের সঙ্গে আলাপ করতে। তাকে সাধারণ ভূমিতে পাওয়া যাচ্ছে না, সবাই যখন আসছে তখন তিনি একটা গভীর উচ্চ আধ্যাত্মিক ভাবের মধ্যে আছেন, আর এই ছোট শিশুদের জন্য বলছেন তিনি যেন তাঁদেরই সমবয়সী। পথে নেমে আসছেন, ছবিটার কথা আপনারা ভাবুন, উপরের পাহাড় থেকে তিনি নেমে আসছেন হাঁটতে হাঁটতে,
পকেটে করে নিয়ে এসছেন খাবার, কিছু শুকনো খাবার এবং কিছু পয়সা। যে ছোট শিশুর সঙ্গে পথে দেখা হচ্ছে তার সাথেই তিনি ওই বার্তা বিনিময় করছেন, তাকে কিছু খেতে দিচ্ছেন, খাবার শেষ হয়ে গেলে তাদের ভিতরে পয়সা বিতরণ করছেন যাতে তারা কিছু কিনে খেতে পারেন। এমনভাবে তারা মিশছে, ওই ছোট শিশুর তাদের এতটুকু বোঝার উপায় ছিল না যে মহাপুরুষ মহারাজ কে, তার কি তিনি আধ্যাত্মিক রাজ্যের কেমন সম্রাট। আমি ডাইরেক্টলি শুনিনি, কিন্তু শুনেছি বলরাম বসুর বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা, তারা অনেক বয়স্ক, তারা তাদের অনেক বয়স হয়ে গেছে, তখন তাদের মুখ থেকে যে কথাগুলো শোনা গিয়েছিল সেটা শুনেছি, যে তাদের বাড়িতে তারা শ্রী শ্রী মাকে দেখেছে, কিন্তু তাদের শ্রী শ্রী মাকে বড় একটা মনে ধরেনি। শুধু এইটুকুই মনে আছে, একটি ঘোমটা পড়া মহিলা থাকতেন, আসতেন তাদের বাড়িতে এবং তার কাছে গেলে হাত ভরে সন্দেশ দেওয়া যেত, কিন্তু তাদের সমস্ত হৃদয় জুড়ে একটি মানুষ ছিলেন, তিনি হলেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ। আপনারা কল্পনা করতে পারেন, রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট বলরাম বসুর বাড়ির ওই বারান্দাতে ঘোড়া হয়েছেন, তিনি ঘোড়া হয়ে হঠাৎ করতে করতে যাচ্ছেন, আর বলরাম বসুর বাড়ির সেই ছোট ছেলেমেয়েরা মহারাজের পিঠে চড়ে তারা ঘোড়া চালাতে নিয়ে যাচ্ছেন। ছোট্ট ছেলে সেই তাদের সঙ্গে তিনি এমনভাবে মিশতেন, তিনি মুখোশ পরে ভয় দেখাচ্ছেন, বাচ্চারা ভয় পাচ্ছে না, বলছে জানি এটা তুমি মহারাজ। তাদের একবারে ওই ব্রহ্মজ্ঞ পুরুষ নিজেকে তার সেই যেমন সবসময় ইষ্ট দর্শনে ইষ্টের ধ্যানে মগ্ন হয়ে রয়েছে, তাকে সাধারণ ভূমিতে নিয়ে রাখার জন্য এই ছোট শিশুদের সঙ্গে খেলছেন। ঠিক আরেকটি ছবি এইখানে যেন আমরা দেখতে পাচ্ছি, পথে পথে সেই পয়সা এবং খাবার বিলাইতেন ছোট ছোট পাহাড়ি বালক বালিকাদের মধ্যে, এটা অবধি ঠিক আছে, কিন্তু পরের জায়গাটা ভারী সুন্দর। বলছেন তাহাদের সঙ্গে এমন সরলভাবে মিশিতেন যেন তাহারা তাহারই সমবয়সী, নিজের যে বয়সের গুরুভার সেটাকে ফেলে দিয়ে, তার আধ্যাত্মিক সম্পদের গুরুভার ফেলে দিয়ে একবারে ছোট শিশুর মতো তিনি নেমে এসেছেন। আমরা দেখেছি প্রেসিডেন্ট মহারাজদের জন্য আমরা সবসময় এই পাবলিক সেলিব্রেশনের পরে নানা রকম খেলনা কেনা হতো। আমাদের মনে আছে একবার আত্মস্থানন্দজির জন্য একটা গণেশের মুখোশ কিনে দেওয়া হয়েছিল, আর সেইটি পরের দিন যখন আমরা মহারাজকে প্রণাম করতে গেলাম পাবলিক সেলিব্রেশনের পরের দিন, গিয়ে দেখলাম মহারাজ সেটি পড়ে আছেন, এবং সেটি পড়ে মহারাজের সে কি আনন্দ এবং আমাদেরও খুব আনন্দ পূজ্যপাদ মহারাজকে ওই রূপে দেখতে, মুখের ওপর সেই বড় গণেশের মুখ পড়ে আছে, এবং সেটি পড়ে যে তার ভীষণ আনন্দ হচ্ছে, সেটা তার হাত পা তার নারণ চরণ যখন তিনি মুখোশটা একবার খুললেন সেই আনন্দ থেকে বোঝা যাচ্ছিল। আমরা পড়ব শ্রী হাতিরামজি মঠে নিজ প্রকোষ্ঠে যখন তিনি একাকী থাকতেন তখন অধিকাংশ সময়ই মুদ্রিত নয়ন অথবা উদাস দৃষ্টি, যেন কোন অতীন্দ্রিয় রাজ্যে তাহার মন ভাসিয়া বেড়াইতেছে, সে সময় তাহার নিকট যাইতে ভয় হইত। সমগ্র মঠ মিশনের অধ্যক্ষের দায়িত্ব ঝাড়িয়া ফেলিয়া দিয়া ওই নীলগিরির পর্বতের গভীর নিরবতার মধ্যে জীবনের বাকি কয়েকটি দিন কাটাইয়া দিবেন তাও কখনো কখনো বলিতেন, কোনো কিছুতেই যেন আঁট নেই, সব ব্যাপারেই নির্লিপ্ত ভাব। এইটি যেন পার্ষদদের কাছ থেকে শিক্ষণীয় একটি বিশেষ জিনিস। তাহলে এই আমরা সামান্য একটুখানি যদি কিছু দায়িত্ব পড়ে সেইটিকেই জীবনের সর্বস্ব করে থাকার চেষ্টা করি। তিনি রামকৃষ্ণ সংঘের সর্বোচ্চ পদে আছেন, সংঘাধ্যক্ষ সংঘাধীশ, তার সাধন ভজনের জীবন আধ্যাত্মিক জীবন এত বেশি প্রিয় ছিল তার, কখনো কখনো মনে হতো এই গুরুভার তিনি নামিয়ে দিয়ে একাকী এইখানে সাধকের মতো থাকবেন। একদিন সকালে বেড়াইয়া আসিয়া তিনি নিজ প্রকোষ্ঠে চুপচাপ বসিয়াছেন, কাঁচ ঘেরা প্রকাণ্ড জানলার দিকে মুখ, ঢেউ খেলানো নীল পর্বতমালার উপর দৃষ্টি যেন নিবদ্ধ। জনৈক সেবক ঘরে প্রবেশ করিয়া তাহাকে অত্যন্ত উদাসভাবে বসিয়া থাকিতে দেখিয়া শঙ্কিত প্রাণে জিজ্ঞাসা করিলেন, আপনার শরীর ভালো আছে তো মহারাজ? মনে হইল সেবকের প্রশ্নে তাহার চিন্তাধারা বাধাপ্রাপ্ত হইলেও প্রশ্নটি তাহার কানে পৌঁছায় নাই। তিনি তৎকালীন নিজ চিন্তাধারাই ভাষায় কথঞ্চিত প্রকাশ করিয়া বলিলেন, দেখো
এ স্থানের আধ্যাত্মিক আবহাওয়া অতি চমৎকার। মন সতই অসীমের দিকে ছুটে যায়। এখানে যে এত উচ্চ আধ্যাত্মিক ভাব আছে তা আমার ধারণাই ছিল না। এখন যত দিন যাচ্ছে ততই সব আশ্চর্য আশ্চর্য ব্যাপার দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি আর ভাবছি ঠাকুরের দয়ার কথা। তিনি কৃপা করে এসব দিব্য অনুভূতির আনন্দ দেবেন বলেই বোধহয় আমায় এখানে এনেছেন। বহু বৎসর পূর্বে হিমালয় যখন ছিলাম তখন ঠিক এমনটা অনুভূত হতো, মনে সহজ গতি ধ্যানের দিকে। আপনা হতেই মন স্থির ও শান্ত হয়ে আসে, জোর করে মনকে নামিয়ে আনতে হয়। এখানে প্রাচীনকালে নিশ্চয়ই অনেক মুনি ঋষি কঠোর তপস্যা করেছিলেন, তাই এখনো এমন একটা জমাট বাঁধা ভাব রয়েছে। এ স্থান তপস্যার খুবই অনুকূল। সেদিন চি ওরা বলছিল যেখানকার জঙ্গলে নানা রকম ফল আছে, ঋষিরা বোধহয় এইসব ফলমূল খেয়েই তপস্যা করতেন। খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া পুনরায় বলিলেন, সেদিন এমনি করে ওই নীল পাহাড়ের শাড়ির দিকে তাকিয়ে চুপ করে বসে আছি, দেখি যে শরীর থেকে একজন বেরিয়ে এসে ক্রমে সমস্ত ভুবনে ব্যাপ্ত হয়ে গেল। এইমাত্র বলিয়া তিনি একেবারে নীরব হইয়া গেলেন। অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিতেছেন, ঠাকুর আমার অন্তরাত্মা, ঠাকুরই আমার অন্তরাত্মা, তিনি এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্যাপ্ত হইয়াছেন। পাদস্য বিশ্বভূতানি ত্রিপাদস্য অমৃতম দিবি। নীরবে খানিকক্ষণ মুগ্ধভাবে অপেক্ষা করিয়া সেবক করজোরে জিজ্ঞাসা করল, আমাদের কি এসব অনুভূতি কিছু হবে না মহারাজ? এখানকার আধ্যাত্মিক আবহাওয়ার যে কি বিশেষত্ব আছে তা তো মহারাজ মোটেই বুঝতে পারি না। পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ সেদিনকে যেদিনের ঘটনা বলা হচ্ছে তিনি তার সেই প্রকোষ্ঠে তিনি একাকি বসে আছেন, হাতিরামজি মঠের তার প্রকোষ্ঠে বসে আছেন। যেমন পাহাড়ি হিল স্টেশনগুলোতে ঘর বাড়িতে জানলা কাঁচের ব্যবহার করা হয়, লম্বা কাঁচের বন্ধ জানলা থাকে, সেই জানলা দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখার সুবিধে তিনি যেন সেই মুদ্রিত নয়নে সেই উদাস দৃষ্টিতে তিনি সেইটি দেখছেন, এক অন্য রাজ্যে বিচরণ করছেন। সেবক এসে তাকে জিজ্ঞাসা করলেন, আপনার শরীর ভালো আছে তো? বলা হচ্ছে যে মহাপুরুষ মহারাজের যে একতানতা একতন্ময়তা এটা যেন একটু ভেঙে গেল, কিন্তু কিছুতেই তিনি তার মনে তার যে মনে সেবকের প্রশ্ন স্ট্রাইক করেনি সেটা উত্তরটা থেকেই আমরা বুঝতে পারছি। তিনি বলতে থাকলেন যে দেখো এ স্থানের আধ্যাত্মিক আবহাওয়া অতি চমৎকার। দেখুন আমরা কি করি যখন কোনো হিল স্টেশনে যাই, শুধু ওখানকার কীরকম ঠান্ডা কীরকম, ঠান্ডা গরমের অবস্থাটা কীরকম, শারীরিক সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য এবং শারীরিক সুখ সুবিধা কী হচ্ছে এই নিয়েই মেতে থাকি। সাধক আর সাধারণ মানুষের সঙ্গে এইখানে একটা মস্ত বড় ফারাক, তিনি কিন্তু এসব নিয়ে মেতেনি। কী নিয়ে মেতে আছেন তিনি? তিনি বলছেন যেটা ওনাকে স্ট্রাইক করেছে সেটা হচ্ছে এখানকার আধ্যাত্মিক ভাব। বলছেন এখানে একটি উচ্চ আধ্যাত্মিক ভাব আছে, তাই বলছেন যে এখানে নিশ্চয়ই ঋষি মুনিরা আগে এখানে তপস্যা করেছেন, তাদের তপস্যার ঘনীভূত ভাব সমস্ত এই নীলগিরি পর্বতমালাকে ঘিরে আছেন। বলছেন ঠাকুরের দয়ার কথা ভাবছি, তিনি কৃপা করে এসব দিব্য অনুভূতির আনন্দ দেবেন বলেই বোধহয় আমায় এখানে এনেছেন। আমাদের যা কিছু পূজ্যপাদ মহাপুরুষ মাঝিকার যেটা শিক্ষণীয় যে আমাদের যা কিছু অনুভূতি সেগুলো পূজ্যপাদ তিনি যেন ঠাকুরের উপর নির্ভরশীল, ঠাকুর যেন এই অনুভূতি করানোর জন্যই এখানে এসেছেন। এই যে আমি বোধটা একেবারে সম্পূর্ণ তার জীবন থেকে বিলুপ্ত হয়ে গেছে, তার মনে হচ্ছে যেন এই জগৎ সংসারে যা কিছু কাজ কার্যকর্ম চলছে সেটা যেন শ্রী শ্রী ঠাকুরের কৃপায় তাঁর ইচ্ছাতেই হচ্ছে। তিনি বলছেন যে হিমালয় যখন আগে তিনি থাকতেন তখন তার যেরকম অনুভূতি হতো ঠিক সেই রকম এখানেও অনুভূতি হয়। কি অনুভূতি না? বলছেন মনের সহজ গতি ধ্যানের দিকে।
আপনা হতেই মন স্থির ও শান্ত হয়ে আসে। জোর করে মনকে নামিয়ে আনতে হয় না, জোর করে মনকে নামিয়ে আনতে হয়। দুই হচ্ছে এখানে যেটা উনি বলছেন যে তাঁর মনের গতি স্বাভাবিকভাবেই ধ্যানের দিকে আর কি। যখনই তিনি ধ্যান করার চেষ্টা করেন, আমাদের যেরকম অনেক কাঠখড় পুড়িয়ে যদি একটুখানি ধ্যান ট্যান হয়ও, কিন্তু তাঁকে কাঠখড়ও পোড়াতে হয়নি, স্বতঃস্ফূর্তভাবে তার মন সেই ইষ্টে লয় হয়ে যায়। বলছেন এই পরিবেশ তাকে যেন আরও বেশি সাহায্য করছে, এই শান্ত পরিবেশ তার মন অটোমেটিক্যালি স্থির হয়ে যাচ্ছে এবং শান্ত হয়ে যাচ্ছে স্বাভাবিক ভূমিতে। মানে আমাদের কথা বলার জগৎ, চেনা পরিচিতের জগৎ, সেই জগতে বেশ জোর করেই মনকে আনতে হচ্ছে। সেদিনকে চি, কোনো এক সাধুর কথা যার নামের অধ্যক্ষর চি দিয়ে শুরু, তিনি বলেছিলেন এখানকার জঙ্গলে অনেক ফলমূল আছে। মহাপুরুষ মহারাজের তার ধারণা হলো যে এখানে ঋষিমুনিরা তপস্যা করেছেন কঠোর, কারণ এই ফলমূল যেখানে খাবার সুবিধা আছে সেইখানেই সাধারণত ঋষিমুনিরা তপস্যা করে থাকেন, যেটার জন্য তাদের খুব বেশি চেষ্টা করতে হবে না। সাধন ভজনের বেশ একটা বড় অংশ রান্নাবান্না বা খাবার সংগ্রহের জন্য যেন ব্যয় না হয়, এরকম জায়গায় তপস্যার জন্য সাধারণত এরা মেনে নেন। খানিকক্ষণ পরে তিনি বলছেন তার একটি অনুভূতির কথা। বলছেন সেদিনকে পাহাড়ের দিকে চুপ করে তাকিয়ে আছি, হঠাৎ করে তিনি তার মনে হলো যে তাঁর ভিতর থেকে একজন বেরিয়ে এসে এই সমস্ত জগতে, এই ভুবনে ব্যাপ্ত হয়ে গেল। এটা একটা অদ্ভুত অনুভূতির কথা, মহাপুরুষ মহারাজ নিজের মুখে বলছেন তাঁর ভিতর থেকে কেউ বেরিয়ে এসে এই জগতে ব্যাপ্ত হয়ে গেল, ভুবনকে ব্যাপ্ত করে গেল। এই মাত্র বলে তিনি নীরব হলেন। সেবককে জানতে ইচ্ছা করছে কে সেই, কে এর ভেতর থেকে বেরিয়ে এলেন। মহাপুরুষ মহারাজ বলছেন ঠাকুরই আমার অন্তরাত্মা, তিনি এই বিরাট বিশ্বব্রহ্মাণ্ডে ব্যাপ্ত হয়ে আছেন। আমাদের অন্তরের ভেতরে উপস্থিত শ্রীরামকৃষ্ণ, তিনি তার অন্তরাত্মা, তিনি যেন তার ভেতর থেকে বেরিয়ে জগতে সব কিছুর ভেতরে বিরাজ করছেন, ব্যাপ্ত হয়ে আছেন। এরপরে তিনি উদাহরণ দিচ্ছেন, সেই শ্লোকটি বলছেন পাদস্য ভূত বিশ্বভূতানি ত্রিপাদস্য অমৃতম দিবি, এই জগতের যা কিছু দৃশ্যমান সব কিছু যেন তার মধ্যে, যেন আমরা যেন তারই মধ্যে বিরাজ করছি। যেরকম একটি ছোট্ট শিশু যখন জন্মায়, যখন মায়ের গর্ভের ভেতরে থাকে, সেই গর্ভের জলাধারের ভেতরে যেমন ঠিক সে সুরক্ষিত থাকে, ঠিক সেই রকম এই যা কিছু দৃশ্যমান সবটুকু যেন আবৃত, আমাদের চতুর্দিকটা আবৃত হয়ে আছে আমাদের ঈশ্বর, এবং তার ভেতরেই আমরা যেন শান্ত হয়ে আছি। এমন অনুভূতির কথা শুনলে আমার আপনার সকলেরই এই প্রশ্ন আসবে। তাই মহাপুরুষ মহারাজের সেবক তাকে জিজ্ঞেস করছেন এই অনুভূতি কি আমাদের হবে না, আমরা শুধু শুনেই যাব কি? পূজ্যপাদ মহাপুরুষ মহারাজজি এবার পথ বলছেন, বলছেন দেখো বাবা, অনুভূতি করিয়ে দেবার মালিক তিনি, তাকে ধরে থাকো, তার কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করো, যখন যা দরকার তিনিই কৃপা করে সব দেবেন। মনের প্রভু তো তিনি, সেই পরমাত্মারূপী ঠাকুর, তিনি দয়া করে মনের একটু মোড় ফিরিয়ে দিলেই মত্ত করি সদৃশ অশান্ত মনও শান্ত ও সমাধিস্থ হয়ে যাবে, একেবারে নির্বিষয় হয়ে যাবে। মন খুব সূক্ষ্ম না হলে আধ্যাত্মিক ভাবের কি করে অনুভব হবে? আর একদিনই কি মন নির্বিষয় হয়? কত সাধন ভজন দরকার। মন যখন খুব সূক্ষ্মাতিসূক্ষ্ম হয়ে যায় তখন এবং একটি উচ্চ ভূমিতে থাকে, তখন ওই সকল সূক্ষ্ম বিষয়ের অনুভূতি হওয়া সম্ভব। মন শুদ্ধ হলেই সেই মনে আধ্যাত্মিক ভাব স্পন্দিত হবে। মন যতই উচ্চ ভূমিতে আড়ূঢ় হবে ততই সেই মনে উচ্চ উচ্চ আধ্যাত্মিক ভাব প্রতিফলিত হয়। সার কথা হলো তার পাদপদ্মে ভক্তি বিশ্বাস লাভ করা, তাহলেই সব হলো। পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ বলছেন যে তিনি মালিক নন, ঠাকুরের কাছে। এসব অনুভূতি যদি আমরা চাই তাহলে ঠাকুরের কাছে আমাদের প্রার্থনা করতে হবে। কেমন করে প্রার্থনা করতে হবে? তিনি বলছেন কেঁদে কেঁদে প্রার্থনা করতে হবে। যেরকম ছোট্ট শিশু তার যা চাহিদা সেটি যেমন তার মায়ের কাছে ঘ্যান ঘ্যান করে সারাক্ষণ বলতে থাকে, এবং তখনই সে ঘ্যান ঘ্যান করে বলতে থাকে
যখন তার চাহিদাটা তার কাছে সত্য বলে প্রতিভাত হয়। যতক্ষণ না সেটা সত্য বলে প্রতিভাত হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু সে আন্তরিক প্রার্থনা করতে পারে না। তাই যেটা বলছেন তিনি আন্তরিক প্রার্থনা করার কথা, এবং তার যা দরকার সেটি তিনি জানিয়ে দেন, সেইটি তিনি তাকে দিয়ে দেন। বলছেন ঠাকুর যদি আমাদের মন ঘুরিয়ে দেন তাহলে কি কি হয়, অশান্ত মন শান্ত হয়, সমাধিস্থ হয় এবং একেবারে নির্বিষয় হয়ে যায়। এইটা হচ্ছে কথা, এই নির্বিষয় হয়ে যাওয়া। আমরা বিষয়বস্তুকে যতক্ষণ আমাদের চাহিদা বন্ধ না হবে তা ততক্ষণ পর্যন্ত আমাদের এই ভাবটা থেকে যাবে। তাই তিনি বলছেন যে তার কাছে প্রার্থনা করতে হয়, তিনি মনটিকে ঘুরিয়ে দিলে মন অশান্ত মন শান্ত হবে, সেই মন সমাধিস্থ হবে এবং মন নির্বিষয় হয়ে যাবে। মন খুব সূক্ষ্ম না হলে সূক্ষ্ম জিনিসকে সে বুঝতে পারবে না। এবং তাই বলছেন যে এই সূক্ষ্ম বিষয় বুদ্ধিগুলির সূক্ষ্ম বিষয়ের অনুভূতি হওয়া তখনই সম্ভব, মন শুদ্ধ হলেই সেই মনে আধ্যাত্মিক ভাব স্পন্দিত হবে। আমরা অনেকেই মনে করি এই আর কি এমন করেছে, হৃদয়রাম মনে করতেন তো আর আমাদের আর কি, হৃদয়রাম মনে করতেন শ্রীরামকৃষ্ণ আমার মামা, অতএব মামার সম্পত্তি আমি চাইলেই পেয়ে যাব এবং তিনি আমাকে দেখিয়েও দিতে পারেন। এটা আমাদের সকলের ধারণা, আমাদের গুরুর কাছে গেছি তিনি ব্রহ্মজ্ঞ পুরুষ, তিনি কি আমাদের ইয়ে হবে না, তিনি কি আমাকে দেবেন না, নিশ্চয়ই তাকে গিয়ে বললেই তিনি আমাকে দিয়ে দেবেন, কিন্তু তিনি তো দিতেই রাজি আছেন। কিন্তু আমরা আমরা কেমন করে সেটা আমরা যে গ্রহণ করব সেই গ্রহণ করার মতো আধার আমাদের কাছে আছে, সেটা হচ্ছে কথা। তাই মহাপুরুষ মহারাজ বলছেন যে সার কথা হলো তার পাদপদ্মে ভক্তি বিশ্বাস লাভ করা, তাহলেই সব হবে। এই জিনিসগুলো কাউকে বুঝিয়ে দেওয়া যায় না। আজকের আলোচনা আমরা শেষ করব একটি ছোট্ট ঘটনা দিয়ে। এক গ্রামের মন্দিরে এক সন্ন্যাসী এসে বাসা বেঁধেছিল। গ্রামের মানুষরা তার উচ্চ আধ্যাত্মিক ক্ষমতা দেখে তাকে খুব ভালোবাসতেন, তাকে খুব শ্রদ্ধা করতেন। এক চাষা বিশেষ করে তাকে শ্রদ্ধা ভক্তি করতেন। তিনি তার কাছে নিত্য প্রার্থনা করতেন যে তিনি যেন তাকে তার ইষ্ট দর্শন করিয়ে দেন, কারণ তার মনে হয়েছিল এই মানুষটি ঈশ্বর উপলব্ধি করেছেন, তাকেও তিনি ঈশ্বর দেখিয়ে দিতে পারেন। তাহলে সেই অনেকবার করে যখন তিনি বলছেন যখন সে শোনে না, তখন একদিন চাষা আরেকদিন এসে যখন এরকম প্রার্থনা করছেন তখন সেই চাষাকে ধরে তিনি খুব পেটালেন, লাঠির বাড়ি এমন মার মেরেছেন এমন মার মেরেছেন সে চাষা ভালো করে হেঁটে যেতে পারছেন না। অবশেষে একটু সুস্থ হতে সে কাজীর কাছে গিয়ে নালিশ করেছে যে সন্ন্যাসী আমাকে ধরে খুব পিটিয়েছে। যথারীতি সন্ন্যাসীকে সবাই খুব শ্রদ্ধা করেন, তাও এই নালিশে শেষে দেখে সন্ন্যাসীকে পঞ্চায়েতে ডেকে আনা হলো। সন্ন্যাসী বললেন যে আমি যে ওকে মেরেছি তার কি, তিনি বললেন যে তুমি আমি যে তোমাকে মেরেছি, আমি তো তোমাকে মারিনি, তোমাকে যে মেরেছি এর প্রমাণ কোথায়। তখন লোকটি বলতে থাকলেন যে আমি কেমন করে প্রমাণ দেখাবো, কারণ তখন তো সেখানে কেউ ছিল না আর আমার গায়ে যে গোটা গায়ে যে ব্যথা সেটাও আপনাকে সেটাও আমি কাউকে দেখাতে পারি না। সন্ন্যাসী তখন তাকে বললেন তুমি ঠিকই বলেছো বাবা, এই যে তোমার ব্যথা তুমি কাউকে দেখাতে পারছো না, এটা হচ্ছে তোমার উপলব্ধি, আর এইটি তুমি নিজে বুঝতে পারবে কিন্তু কাউকে বোঝাতে পারবে না। ঈশ্বর দর্শন এক উপলব্ধি, এটা কাউকে দেখানো যায় না, এই উপলব্ধি হলো অন্তরের, তার বাহ্যিক প্রকাশ নেই। আমরা অনেক সময় ভাবি যে উনি ঈশ্বর দর্শন করিয়েছেন, হাত ঘুরাবেন আর আমাকেও সঙ্গে সঙ্গে এটা দর্শন করাবেন, ঠিক যে জিনিসটা সেবক তখন তাকে জিজ্ঞাসা করলেন। এই সন্ন্যাসী প্রমাণ করে দিলেন তার জীবন দিয়ে যেভাবে করা যায় না, ঈশ্বর দর্শন কেউ কাউকে করিয়ে দিতে পারে না যতক্ষণ না পর্যন্ত আমরা না চাই যে ঈশ্বর দর্শন আমাদের হোক, সেই উচ্চ আধ্যাত্মিক অনুভূতির আমরাও অধিকারী হই। যখন এইটি প্রার্থনা হতে থাকবে তখন যখন এইটিকেই চাইব তখন দেখবেন মানে অটোমেটিক্যালি আমাদের অন্যান্য চাহিদাগুলো কমতে থাকবে, তখন একমাত্র লক্ষ্য হবে পাখির চোখ হবে ইষ্ট দর্শন করা, এবং যত তার দিকে এগোতে থাকবো তত আমাদের ভাবনা চিন্তাগুলি
সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্মে পৌঁছবে এবং তখনই সেই ওয়েভলেন্থের সঙ্গে আমরা নিজেদেরকে কমিউনিকেট করতে পারব। পূজ্যপাদ আত্মস্থানন্দজি তখন সদ্য ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, মন্ত্রদীক্ষা দেবার জন্য আমাদের কেন্দ্রে এসেছিলেন। মহাপুরুষ মহারাজ এই পূজ্যপাদ আত্মস্থানন্দজি বকাঝকার সময় খুব বকতেন এবং তার কয়েকটি বিশেষ শব্দ আছে, সেগুলো তিনি প্রয়োগ করতেন। কিন্তু সেখানে ঘটনা হলো, উনি কোনো একটি কারণে খুব বকাঝকা করলেন কাউকে, কিন্তু একবারও তার সেই বিশেষ শব্দগুলো প্রয়োগ করলেন না। আমি আস্তে আস্তে ধীরে ধীরে সন্ধেবেলা রাত্রির খাবার দিয়ে যখন মাকে প্রণাম করে চলে আসছি, মাঝে খাওয়া হয়ে গেছে, মাঝে এঁটো বাসনটা তুলে নিয়ে এসে মাকে প্রণাম করে চলে আসছি, মহারাজকে বললাম আপনি কিন্তু আর আগের মতো নেই। তো উনি হাসলেন, বললেন কেন বল দেখি। তখন আমি বললাম যে আপনি আর আগের মতো আপনার সেই বিশেষ শব্দগুলো প্রয়োগ করেন না। পূজ্যপাদ মহাপুরুষ মাঝি হাসতে পূজ্যপাদ আত্মস্থানজি হাসতে হাসতে আমাকে বললেন, ভাইস প্রেসিডেন্ট পোস্টটা মানে হলো ঠাকুরের সঙ্গে টিউন্ড হয়ে থাকা। আমি টিউন্ড হইনি, আমি টিউনিং করে চলেছি। শুধু ভাইস প্রেসিডেন্ট পোস্ট নয়, ভগবানকে যদি সত্যি সত্যি চাই তার মূল কথা হলো ভগবানের সঙ্গে টিউন্ড হয়ে থাকা। আমরা কেউ হয়তো টিউন্ড হয়ে নেই, কিন্তু যদি আমাদের টিউনিংয়ের কাজটা শুরু হয় তাহলে অবশ্যই একটা সময় টিউন্ড হব এবং আমাদের হৃদয় থেকেও সেই শ্রীরামকৃষ্ণ রূপ আকাশবাণী প্রকাশিত হবে। প্রভুর কাছে প্রার্থনা যে আমাদের ভেতরেও আমাদের এই টিউনিংটা চলতে চলতে আমরা যেন সত্যি সত্যি টিউন্ড হয়ে যাই। আজকের মতো এখানেই আমরা থামছি, শ্রী ভগবানের কৃপা হলে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিতে লোকানাম বরদাভব। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।